জান্নাত প্রতিটি মুমিনের স্বপ্নের ঠিকানা। প্রতিটি মুমিন চায় জান্নাতে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন মুমিনদের পুরস্কৃত করার জন্য। ইহজীবনে যারা সৎ কাজ করবে আল্লাহ তাআলা পরকালে তাদের জান্নাত দিবেন, জান্নাত দ্বারা তাদেরকে পুরস্কৃত করবেন। এবং এই জীবনেই আমাদেরকে নিশ্চিত করতে হবে আমলের মাধ্যমে যে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। একজন ব্যক্তির সফলতার জায়গায় এটি, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো সে ব্যক্তি নিজেকে সফল করতে পারলো। এজন্য আমরা জান্নাত যাদের ঠিকানা এই শিরোনামে একের পর এক জান্নাতি মানুষদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। আজকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আলোচনা করব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে কাউকে শিরিক করেনি সে জান্নাতে যাবে। শিরিক একটি মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে সবচেয়ে বড় জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন। শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। প্রথমে তো আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা, এরপর এমন বিশ্বাস করা যে আল্লাহর সাথে অন্য কেউ অংশীদার আছেন, আল্লাহর মালিকানায় আল্লাহর সৃষ্টিতে কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো সত্তা অংশীদার আছে, এরকম ধারণা করা শিরিক। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ব্যাপারে এরকম ধারণা করবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই রব হিসাবে মেনে নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন, শিরিকের বহু সমস্যা আছে। এর ভেতরে আল্লাহ তাআলা কয়েকটি গুরুতর সমস্যা চিহ্নিত করেছেন। প্রথমত আল্লাহ তাআলা বলছেন শিরিক একটি অত্যাচার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতটা উপযুক্ত তার সাথে অন্য কাউকে উপযুক্ত মনে করা অবশ্যই একটি অত্যাচারের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র প্রভু। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিয়ে কাউকেই তার অনুরূপ মনে করা যাবে না। আর যে ব্যক্তি এই কাজটি সম্পন্ন করতে পারবে, শিরিকের বিপরীতে বলা হয় তাওহীদ, অর্থাৎ এক আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া। আর ঈমানের বিপরীতে বলা হয় কুফর। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে সে ব্যক্তি অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, যে ব্যক্তি শিরিক না করে আল্লাহর কাছে যেতে পারবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য আমাদের বাস্তবিক জীবনে এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি কাউকে অংশীদার সাব্যস্ত করা হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা নারাজ হন, এরকম কোনো ধরনের কাজ করা যাবে না। এর থেকে যে বেঁচে থাকতে পারবে সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে পারবে।